হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর সবার? সো আমি আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো সকালবেলা অনর আর আমি প্ল্যান করলাম যে আমরা একটু মলে যাব ঘুরতে, কিছু শপিং করব। তো এই তো আমরা বের হয়ে গেলাম। তো এই তো আমরা এখন মলের ভিতরে ঢুকে গেলাম। তো এখন আমরা প্রত্যেকটা শপের ভিতর ঢুকে দেখবো যে আসলে উইন্টারের কী কী কালেকশান এসেছে। তো ভাবছিলাম উইন্টারের জন্য কিছু শপিং করব। তো ঘুরতে ঘুরতে অনন আর আমার একটু খিদে পেয়ে গিয়েছিলো। সো আমরা এই ফুড কোর্টে চলে আসলাম। তো ভাবলাম যে আগে কিছু একটা খেয়ে নিই, তারপর আমরা ঘুরে ঘুরে দেখবো। আমরা একটা থাই কিচেন রেস্টুরেন্টের এখানে চলে আসলাম। আসলে এখানে চাইনিজের আইটেম সব কিছু। তো আমার এখানে চাইনিজের একটা দুইটা, একটা না দুইটা আসলে আইটেম খুব বেশি পছন্দ। একটা হলো ম্যাঙ্গো চিকেন আর হলো অরেঞ্জ চিকেন। তো ওটা ট্রাই করব। তো এই তো আমরা এখানে ট্রাই করছিলাম যে আসলে এখানে টেস্টটা কেমন। তো অননার আমার কাছে ভালোই লাগলো। তো এর জন্য আমরা এখান থেকে খাবারটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি বলে দিচ্ছিলাম আসলে কোন আইটেমটা আমি চুজ করছি। তো এই তো আমাদের খাবার নিয়ে আমরা বসে পড়লাম। সো এখন অনর আর আমি আমাদের ফুডটা এনজয় করব। সো এখানে আমি এই যে খাবার ট্রাই করছি, আসলে অনেক বেশি টেস্টি ছিল, আমার কাছে তো খুব মজা লেগেছে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এই তো আমরা এখন দেখব উইন্টারের কী কী কালেকশন এসেছে এবার। সো সবার আগে আমি সেফরা দেখতে পেলাম। তো ভাবলাম আমারটা সিরাম দরকার অর্ডিনারি। এই তো এখানে এই সিরামটা আমার খুব পছন্দ। তো এই সিরামটা নেওয়ার জন্যই আমি আসলে সেফরাতে ঢুকেছিলাম। তো এটা আমি এখন নিয়ে নিব। সো আমি দেখছিলাম যে আমার আরও কিছু পছন্দ হয় কি না। তো এই তো সো এখানে ডিওরের কনসিলার দেখছিলাম, আমারটা কনসিলার দরকার ছিল। তো
এখানে এই কাউন্সিলারের শিটগুলো আমার শিটের সাথে আসলে ম্যাচ করছিল না, তো এই জন্য আমি দেখছিলাম বারবার। এখানে আমি গুচির একটা লিপস্টিক ট্রাই করছিলাম, একটা শেড আমার খুব পছন্দ হয়েছিল, সো এর জন্য আমি এটা ট্রাই করছিলাম যে আসলে আমার স্কিনের সাথে এই শেডটা কেমন যাচ্ছে। ওই শেডটা আমার কাছে বেশ একটা ভালো লাগে নাই, সো এর জন্য আমি এখানে সেফোরারই একটা কনসিলার পেয়েছি যেটা আমি নিয়ে নিলাম। সো এখানে অনন একটা সেফোরার একটা লিপস্টিকের বক্স দেখছে যেটা ওর কাছে ভালোই লাগছে, বাট আমার কাছে পরে এটা আমি নিয়েছিলাম, বাট পরে আমি এটা রেখে দিয়েছি কারণ এখানের প্রত্যেকটা শেড আসলে আমার কাছে অতটা ভালো লাগেনি। সো এখান থেকে বের হয়ে আমরা আরেকটা শপের ভিতর ঢুকলাম, সেকেন্ডের উইন্টার কালেকশনগুলো দেখছিলাম। আসলে এখানে আমার সাইজের আমি তেমন কিছু কেন যেটি পাই না, সব কেমন জানি আমার মনে হয় স্মল সাইজটা অনেক বেশি বড় আর সেরকম পছন্দ হয় না। তারপর এখানের প্রাইস এত বেশি হাই যে প্রাইসের কারণে আরও বেশি পছন্দ হয় না। কিছু পছন্দ না হতে এখানে আমি দেখলাম একটা কেকের দোকান, তো এখান থেকে আমি এই কেকটা আমি নিয়েছিলাম, কিন্তু এত বাজে ছিল কেকটা যে কি বলবো, আমার খেতে অনেক বেশি কষ্ট হয়েছে। পরে আমরা একটা মলের মধ্যে ঢুকলাম, এখানে দেখি কিছু আছে কি না। পরে এই জ্যাকেটটা আমার কাছে ভালো লাগছে, সো এইটা আমি শুধু নিয়েছি, আর কোনো কিছুই আমার তেমন ভালো লাগতেছিল না, আর যেগুলো ভালো লাগতেছিল সেগুলো আমার সাইজও আসতেছিল না। সো পরে এখান থেকে আমি দুইটা সোয়েটার নিয়েছিলাম আরও, সো ওইটা আমি ভিডিওতে দেখাতে আসলে ভুলে গেছি। তো মোটামুটি এখানে সব কিছু ঠিকঠাক ছিল, বাট অতটাও ভালো লাগতেছিল না আসলে, কেন জানি না আমার কাছে। পরে এখান থেকে আমি আর অনন বের হয়ে গেছি কারণ আমার কাছে কোনো কিছু ভালো লাগতেছিল না, অননের কাছেও তেমন কোনো কিছু ভালো লাগতেছিল না। সো এখান থেকে বের হয়ে আমরা ভাবতেছি আমরা ফিশ অ্যান্ড চিপস খাবো, আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে ফিশ অ্যান্ড চিপস এখানে ট্রাই করবে। কেমন লাগলো খাবারটা তোমার কাছে? $10 ওয়েস্ট। কেন? তোর না ফেভারিট অনেক। এই যে খাইলাম। কোলস্লোটা ভালো। কোলস্লোটা ভালো। ফিশটা আছে মোটামুটি। কিন্তু একটা ক্রিস্পিনেস থাকে যেটা, এটা ব্যাটারটা মনে হয় অতটা ভালো না, কোনো রকমের মনে হয় তেলের মধ্যে ডুবায় এটারে কোনো রকমের কাজ শেষ করছে। আমরা যখন অর্ডার দিলাম তখন দেখবা যে তোমার 2-3 মিনিটের মধ্যে তোমার অর্ডারটা সার্ভ করা হয়েছে। তুমি যদি একটা ভিডিও দিছিলাম তোমাকে, তুমি যদি সেই ভিডিওটা দেখো, ওরা ফিশ অ্যান্ড চিপস প্রিপেয়ার করে তোমার একদম অরিজিনাল ফিশ অ্যান্ড চিপস সার্ভ করবে। 15-20 মিনিট তো তোমার লাগবে, সুন্দর করে ব্যাটারটা হবে, কোটিং হবে, ভাজা হবে, সময় লাগে না, এটা একদমই ক্রিস্পি না তাই না? 2 মিনিটের মধ্যে তোমার ফিশটা বাইট করে দিয়ে দিলাম, মানে বেশি মনে হয় ভাজা ছিল। তুমি তো ফিশ অ্যান্ড চিপস ফার্স্ট খাইছিলে বাংলাদেশে তাই না, নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জটা কিরকম লাগছে? ওটা ভালো। ওটা আমেরিকা থেকে বেটার? ওটা ভালো। হ্যাঁ, ওটা মানে এখান থেকে যেটা খাইলাম, এখানে যেটা খাইলাম উইলোব্রুক মলের যে দোকানটা, তার নাম কি আর্থার ট্রেচার্স ফিশ অ্যান্ড চিপস, না দোকানের নামই ফিশ অ্যান্ড চিপস, কিন্তু যে ফিশ অ্যান্ড চিপসটা দেখে আমি খেতে গেলাম সেই ফিশ অ্যান্ড চিপসের যে ইটস ভেরি সফি, মানে এটা তুমি কত দিবা পয়েন্টস এটার? ফিশের জন্য ভালো, ফিশটা ভালো, কিন্তু ফিশটা ঠিক মতো করা হয় না, 2 out of 10। ফিশটা ভালো না হলে আমি 0 দিতাম, ফিশটা ভালো। ওকে, তো আমরা দেশে গেলে আরেকবার ট্রাই করবো বাংলাদেশে। লেবু দিছে, টার্টার সস দিছে, মানে বেসিক্যালি পুরো থিমটা সে ফলো করছে। এই ফিশটা ক্রিস্পি নাই, ফিশটা যে এখন আমার টাটা চামচের লাইকে আছে, যে কোনো সময় এটা ঠাসকে নিতে পারে যাবে। তো সমস্যা নেই, আমরা বাংলাদেশে গেলে আমরা যেটা পছন্দ করি ওটাই খাবো, ঠিক আছে? $10 পুরো ওয়েস্ট। সো এই তো খাবারটা আসলে অনেক বেশি বাজে ছিল। সো এরপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম কারণ আর কোনো কিছু ভালো লাগতেছিল না।
So don't forget to subscribe my channel. So take care and goodbye.